যাই হোক, তো আজকে রোমেনের ছাদে আসার কারণ হলো এই যে রোমেনের হাতে যে কবুতরটা দেখতে পারতেছেন, এই কবুতরটা মূলত আমি অনেকদিন যাবৎ এই কবুতরটার গল্প আমি ওর কাছ থেকে শুনে আসতেছি। তো আজকে আমি নিজে চলে আসলাম কবুতরটা দেখার জন্য আর কি। কবুতরটা হচ্ছে আপনার রেসার মিলি একটা কবুতর। তো যাই হোক, হ্যাঁ মিলি রেসার। তো আমি আজকে রোমেনের মুখ থেকেই শুনি ওর এই কবুতরটার ব্যাপারে জানতে চেয়েছি। বলো রোমেন, তোমার কবুতরটার সম্পর্কে কিছু কথা বলো। এটা মিলি রেসার, এটা আমার বাড়ির বাচ্চা, ঠিক আছে? আর হলো এটা আমি কুমিল্লা থেকে রেস করাইছি, প্রায় 70 কিলো মতো রেস করানো হয়েছে কবুতরটা। নর কবুতর, এটা নর কবুতর না? জি, এটা নর কবুতর। তো এটা কতদিন যাবত, তো এটা কতদিন যাবত আছে আপনার কাছে? এখন এটা প্রায় এক বছরের কাছাকাছি। তো ডিম বাচ্চা করাইছেন এটা দিয়া? হ্যাঁ, আমি এটাতে 3 বার বাচ্চা করাইছি, তবে ম্যাক্সিমাম টাইমে আমি বাচ্চা কম করাই। মানে আমি কবুতরগুলো অনেক ভালোবাসি, তো আর বাচ্চা করাইলে এগুলো উইক হয়ে পড়ে, আর এগুলোতে রেস করাই তো এই জন্য। তো বাচ্চাগুলো যেগুলো এটা দিয়া করছেন, তো বাচ্চাগুলোর হচ্ছে রেজাল্ট কেমন পাইছেন? হ্যাঁ, মোটামুটি পারফরমেন্স ভালো, কিন্তু আমি ইদানিং একটু বিজি থাকি, তো টাইম কম দিই। আর আমার বাসার যে কেয়ারটেকার আছে, ওই সব কিছু টেক কেয়ার করে। ওই যে কেয়ারটেকার সুমন? হ্যাঁ, সুমন। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, তা আপনার এত পা মারার কারণ হলো এই কবুতরটা, কিন্তু আমার কদিন পরে লাগবে, বুঝছেন? আমি কিন্তু মনে করেন যে আয় হায় কবুতর চাইলাম আর তো হলো আর। We'll be right back.